অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ইরানের ইন্ধনের হামাসের চলমান সংঘাতের মধ্যেই জাতিসংঘ থেকে এবার সুখবর পেল তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সংস্থাটি। এর ফলে ক্ষেপণাস্ত্র তৈরির পাশাপাশি কোনো দেশে ক্ষেপণাস্ত্র বিক্রিতে আর কোনো বাধা থাকল না রাইসি প্রশাসনের। সম্প্রতি জাতিসংঘ সচিবালয়ের নিরাপত্তা পরিষদের ওয়েবসাইট থেকে 23 ব্যক্তি এবং 61টি প্রতিষ্ঠানের তালিকা সরিয়ে নেওয়া হয়। এরপর থেকেই আলোচনার সমালোচনার ঝড় বইছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। হুট করে ইরানের ওপর এই নিষেধাজ্ঞা বাতিলের পর তারা আরও বেপরোয়া হয়ে উঠবে বলে মত বিশ্লেষকদের। একই সঙ্গে হামাসকে আরও সহায়তা করতে পারবে বলেও দাবি অনেকের। এদিকে জাতিসংঘের এই নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা গত কয়েক বছর ধরে নানা চেষ্টা চালাচ্ছে, তবে শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি। এর আগে 2015 সালের অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘ। যদিও পুরো সময়টাতেই দেশটির নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক বাড়িয়েছে বলে দাবি পশ্চিমা গণমাধ্যমগুলোর। আফরিন মৌ, সময় সংবাদ।